হাওয়াটা কেন দেখতে আসছেন এখন, কেন দেখতে আসছে এটা তো দেখার পরে বুঝছি মানে কি কি দেখে আর কি এক্সাইটেড হয়েছেন? অবশ্যই ট্রেলার দেখে। আমি ওরকম বাংলা মুভিজ দেখি না, আমি দেখতে গেলে ওই তো ওয়েস্টার্ন কালচারের মধ্যে বেশিরভাগ। তো দিস ইজ মাই ফার্স্ট টাইম ওয়াচিং, মানে একটা বাংলা মুভি হলে দেখতে আসছি, তো দেখি কেমন লাগে। ভাইয়া কি মুভি দেখতে আসছিলেন? হাওয়া দেখতে আসছিলেন। এক মিনিট ভাইয়া, তো কোন এলাকা থেকে এসছিলেন? যমুনা বসুন্ধরা। যমুনা বসুন্ধরা থেকে আসছিলেন। হাওয়াটা কেন দেখতে আসছেন এখন, কেন দেখতে আসছে এটা তো দেখার পরে বুঝছি মানে কি কি দেখে আর কি এক্সাইটেড হয়েছেন? অবশ্যই ট্রেলার দেখে। ট্রেলার দেখেছেন। গানটা কেমন লেগেছিল? গান খুবই সুন্দর। তো চঞ্চল চৌধুরীর অন্য সিনেমাগুলো কি দেখা হয়েছে আগে? হ্যাঁ, আমি তো চঞ্চলের ফ্যান, খুবই বড় ফ্যান। তো চঞ্চলের এমন কোনো মুভি নেই যে দেখা হয়নি, সবই দেখা হয়েছে। আপনার তার মধ্যে কোন মুভিটা বেশি ভালো লেগেছে চঞ্চলের? চঞ্চলের প্রথম ভালো লাগা হচ্ছে মনপুরা, আর মনপুরার পরে এখন শুনলাম হাওয়াতে নাকি খুব হাইপ। তারপর হচ্ছে রিসেন্টলি কারাগার দেখলাম, সেটাও খুব ভালো। চঞ্চল প্রত্যেকটা মুভি ভালো। থ্যাংক ইউ। হাওয়া, হাওয়া দেখতে এসেছিলেন? কোন এলাকা থেকে এসেছিলেন? ঢাকা, এখানে পাশেই আসছিলেন। জি। তো হাওয়া মুভিটি কেন দেখতে আসছিলেন? কারণ অনেক ফেমাস, লাইক সবাই দেখছে। পপুলারিটির জন্য, টু বি অনেস্ট। পপুলার বলতে আপনার কোন গান? গানটা অনেক ফেমাস, সাদা সাদা কালা কালা। সাদা সাদা কালা কালা গানটা ভালো লেগেছে জন্য দেখতে আসছি। ট্রেলারটাকে দেখা হয়েছে? জি দেখা হয়েছে, দেখে ভালো লেগেছে তাই এসেছি। চঞ্চল চৌধুরীর অন্য সিনেমাগুলো কি দেখা হয়েছে আগে? অন্য সিনেমার থেকে লাইক তার নাটক বা টেলিফিল্ম সাধারণত দেখা হয়। দেখা হয় টেলিফিল্মের মধ্যে মনে হয় মনপুরাটা এখনও মনে আছে। সো মনপুরাটা অনেক ভালো। জি। তো আপনার বাংলা সিনেমার আর কোন নায়কের সিনেমাগুলো? আর সত্যি কথা বলতে তেমন দেখা হয় না, যদিও দেখা উচিত, অবশ্যই দেখা উচিত। বাট আমরা সাধারণত লাইক ওয়েস্টার্ন কালচারে অনেক বেশি ইনফ্লুয়েন্সড, সো লাইক হলিউডের ফিল্মস অনেক বেশি দেখা হয়। বাট অবভিয়াসলি দেখা উচিত, নিজের দেশ নিজের কালচার ট্র্যাডিশন ধরে রাখা উচিত। আপনি কোন নায়ক এবং নায়িকাকে ভালো লাগে? আমি ওরকম বাংলা মুভিজ দেখি না, আমি দেখতে গেলে ওই তো ওয়েস্টার্ন কালচারের মধ্যে বেশিরভাগ। তো দিস ইজ মাই ফার্স্ট টাইম ওয়াচিং, মানে একটা বাংলা মুভি হলে দেখতে আসছি, তো দেখি কেমন লাগে। হাওয়া দেখতে আসলাম। ফার্স্ট অফ অল আমি চঞ্চল চৌধুরীর ফ্যান, আর সেকেন্ড হাওয়া মুভিতে অনেক ভাইব দেখতেছি। অ্যাজ ওয়েল অ্যাজ এই মুভিটায় আপনার মনে করেন যে যতটুকু ইয়ে ফেলেছে, আপনি সারা ফেলেছে, সেই হিসেবে আমার আত্মীয় স্বজন এবং অলরেডি আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই দেখে ফেলেছে, আমারই দেখা হয় নাই। আপনি বাকি আছেন? আমি বাকি আছি। দ্যাটস ওয়াই এই টিভি সিরিজ থেকে দেখতে আসা। চঞ্চল চৌধুরীর অন্য সিনেমাগুলো কি দেখা? জি জি, অন্য সিনেমাও দেখেছি ওনার, যেগুলো আরগুলো বের হয়েছে ওগুলো দেখা হয়েছে আর কি। নাটকগুলো কি দেখা হয়েছে চঞ্চল চৌধুরীর? নাটকগুলো সেরকমভাবে দেখা হয় না আর কি, বাট অন্য যে সিরিজগুলো বের হয়েছে আপনার ওগুলো দেখেছি আর কি। অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীকে আপনার কাছে কেমন? মোটামুটি ভালো, উনি ভালো আছেন, উনি আগে থেকে উনি অনেক ভালো। বিকজ অফ ওনার যে অভিনয়ের আপনার যে স্কিল, অন্য অনেক সব অভিনেতার মতনই উনি ভালো অভিনয় করেন, সিরিজে বলেন, নাটকে বলেন, যদি ওনাকে যদি মুভিও করানো যায় উনি ভালো অভিনয় করবেন।